হাসানপুর গ্রামের ওপারে আছে অনেক সুন্দর একটা বন। সেখানে নানা রকমের পাখিরা অনেক সুখে বসবাস করত। সেই বনে বাসা বুনেছিল একটা টুনি পাখি। টুনি ওর মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। টুনটুনের জন্মের কিছুদিন পরেই তার বাবা টোনা মারা যায়। স্বামী মারা যাবার পর থেকে টুনি তার স্বামী রেখে যাওয়া মিষ্টির ব্যবসার হাল ধরে আর মিষ্টি বাজারে বিক্রি করে মেয়েকে নিয়ে কোনো রকমে তার সংসার চালায়। টুনটুন, মা টুনটুন, কোথায় গেলি রে মা? তাড়াতাড়ি একটু এদিকে আয় তো। মেয়েটা যে কোথায় যায় সারাদিন কিছুই বুঝি না, একটু ডাকলে তবুও পাওয়া যায় না। কি রে টুনটুন, সে কি মা, কি হয়েছে তোমার বলো তো? এভাবে ডাকছো কেন মা? তোমার জন্য একটু শান্তি করে খেলতেও পারি না, এবার বলো কেন ডাকছো? হ্যাঁ হ্যাঁ, তোর তো সারাদিন শুধু খেলা আর খেলা, কত বেলা হয়েছে, সেদিকে কি তোর কোনো খেয়াল আছে বলতো? এদিকে যে মিষ্টির ব্যাপারে আসার সময় হয়েছে রে মা, কিন্তু মিষ্টিগুলো তো এখনো হাঁড়িতেই তোলা হয়নি। যা মা, মিষ্টিগুলো হাঁড়িতে তোল গিয়ে। এই কথা বলে টুনি ঘরে চলে যায় আর টুনটুন তাড়াতাড়ি করে মিষ্টিগুলো হাঁড়িতে তুলতে থাকে। এভাবে তাদের মামের দিন কাটছিল। মা, ও মা, তুমি এখন বাজারে যাচ্ছ? আজ আমি তোমার সাথে বাজারে যাব মা, আমায় নিয়ে বাজারে যাও না ও মা। মেয়ের এমন আবদার শুনে টুনি আর না করতে পারে না। তখন মেয়েকে নিয়ে টুনি বাজারে চলে যায় আর বাজার শেষে ফেরার সময় টুনটুন রাস্তার পাশে একটা বড় ডালিম দেখতে পায়। মা, ও মা, দেখো কত বড় একটা ডালিম পড়ে আছে, আমি কি ডালিমটা নিয়ে আসি মা? তারপর বাড়ি গিয়ে অনেক মজা করে খাবো। এমনিতেও তো আমরা ফলমূল কিনে তেমন খেতেই পারি না। না না, একদম ওটাতে হাত দিবি না তুই। তোকে বলেছি না, কোথাও কিছু পড়ে থাকতে দেখলে সেটা কখনোই নিতে হয় না। তাহলে তুই এমন করছিস কেন বলতো? নেই না মা, এখানে তো কেউ নেই ও মা। এভাবে টুনটুন অনেক বায়না করে। এরপর টুনি রাজি হলেই টুনটুন ছুটে গিয়ে সেই ডালিমটা নেয় আর মামে মিলে বাসায় ফিরে যায়। বাসায় গিয়ে টুনটুন ডালিমটা কাটার জন্য ছুরি নিয়ে আসে আর ডালিমটা কাটার সাথে সাথেই ডালিমটা হাত থেকে পড়ে গিয়ে ফেটে যায় আর ডালিমটা ফাটতেই সেই ডালিমের ভেতর থেকে একটা ছোট্ট টুনি কন্যা বেরিয়ে আসে, যার শরীর দেখতে একদম নীল রঙের ছিল। আর এ দেখে তো টুনি আর টুনটুন অনেক অবাক হয়ে যায়। সে কি, এ আমি কি দেখছি, এটা তো একটা নীল টুনি কন্যা মনে হচ্ছে, কিন্তু এই টুনির ছানা এই ডালিমে বন্দি হলো কি করে? তবে কি এই টুনির ছানা কোনো ডালিম কন্যা? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। মা, তোমার কথা শোনাই আমার উচিত ছিল, আমি যদি ডালিমটা না নিয়ে আসতাম তাহলে মনে হয় এমনটা হতো না। এখন যদি আমাদের কোনো বিপদ হয় তখন কি হবে মা? এরপর টুনি আর কিছু না ভেবেই সেই ডালিমের ভেতরে বন্দি হয়ে থাকা ছোট্ট নীল টুনি কন্যাকে কোলে তুলে নেয় আর ঠিক তখনই সেখানে সুখী পায়রা চলে আসে। আর কি হয়েছে জানতে চাইলে টুনি তাকে সব কথা খুলে বলে। হায় ঈশ্বর, কি সর্বনাশা কাণ্ড, ডালিমের ভেতর থেকে ডালিম দানা না বেরিয়ে এই নীল টুনির ছানা বেরিয়েছে। আমার মনে হয় এ কোনো ঘোর অমঙ্গলের ছায়া, আর এ কোনো সাধারণ ছানা নয়, নিশ্চয়ই এর মাঝে কোনো অদ্ভুত শক্তি আছে। এক্ষুনি তুমি এটাকে বনে ফেলে রেখে এসো, নইলে তোমার বিপদ হতে পারে। এসব তুমি কি বলছো সুখি দিদি, এই ছানা যাই হোক না কেন, আমি ওর সাথে কিছুতেই কোনো অন্যায় হতে দিব না। আজ থেকে ও আমার আরেক ছানা। মা টুনটুন, এটা তোর আরেক বোন মা, আর এর নাম হলো টুকি। আজকাল কাউকে ভালো কথা বলতে নেই, দেখো কোনো বিপদ হলে আমাদের কাছে সাহায্য চাইতে এসো না আবার যত সব। এভাবে রাগ দেখিয়ে সুখী পায়রা সেখান থেকে চলে যায় আর টুনি তার কথায় কিছুই মনে করে না। আর সেদিন থেকে টুনি ছোট্ট টুকিকে নিজের সন্তানের মতো বড় করতে থাকে। এভাবে দেখতে দেখতে 5টি বছর কেটে যায় আর টুকির শরীরেও এক অদ্ভুত কালো দাগ দেখা দেয়।
কিন্তু টুনি এতে কিছুই মনে করে না। মা, ও মা, আমায় একটা কথা বলো তো মা। তোমার আর বোনের শরীর দেখতে কত সুন্দর, তাহলে আমার শরীর এমন অদ্ভুত নীল রঙের হয়েছে কেন বলো তো? আচ্ছা মা, আমি যখন তোমার পেটে ছিলাম তখন কি তুমি নীল রঙের খাবার বেশি খেয়েছিলে নাকি, যার কারণে আমি নীল রঙের হয়েছি? তেমন কিছুই নয় রে মা, এত পাকা পাকা কথা তুই কোথা থেকে শিখেছিস বলতো? যা, এখন কথা না বাড়িয়ে টুনটুন দিদির সাথে খেলতে যা তো। আমার আজ আবার অনেক মিষ্টি বানাতে হবে, মিষ্টির যে অর্ডার রয়েছে। মায়ের এমন কথা শুনে টুকি সেখান থেকে চলে যায় আর টুনি মিষ্টি বানাতে থাকে। এভাবে দুই মেয়েকে নিয়ে টুনির সংসার বেশ ভালোই কাটছিল। টুনি আর টুনটুন কখনোই টুকিকে এটা বুঝতে দেয়নি যে সে তাদের নিজের কেউ নয়, সব সময় নিজের মতো করে আগলে রেখেছে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনির বয়স দিন দিন বেড়ে যাওয়ায় সে এখন আগের মতো আর মিষ্টি বানাতে পারে না, এখন তাদের সংসারে অভাবও দেখা দেয়। মা টুনটুন, এভাবে হাত গুটিয়ে বসে না থেকে রান্নাঘরে আয় তো মা, আমার মিষ্টি বানানোর কাজে আমায় একটু সাহায্য কর তো। আজকাল ব্যাপারের চাহিদা মতো আমি মিষ্টি বানাতে পারছি না, আর ওদের দিতেও পারছি না রে মা। আজকাল যে সংসারটা ভালোভাবে চালাতেই পারছি না আমি, কি যে করব ঈশ্বরই জানে। হ্যাঁ মা, আসছি। আর তুমিও তো ভেবো না তো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। এ কথা বলে টুনটুন টুনির কাছে যায় আর মিষ্টি বানানোর কাজে সাহায্য করতে থাকে। টুনি আর টুনটুনকে মিষ্টি বানাতে দেখে ছোট্ট টুকিও তাদের কাছে যায় আর মিষ্টির হাঁড়িতে হাত ছোঁয়াতে সেখানে অনেক মিষ্টি চলে আসে, যা দেখে টুনি আর টুনটুন অনেক অবাক হয়ে যায়। সে কি, এটা কি হলো? টুকির হাতের ছোঁয়াতে এখানে এত মিষ্টি কি করে এলো? ওর হাতে কি তবে কোনো জাদু আছে নাকি রে? তুমি জাদু নিয়ে আছো মা, আমার ভীষণ ভয় করছে, না জানি এখানে কোনো মেছুভূত এসেছে। কি মেছুভূত? ও মা, আমার তো খুব ভয় করছে মা, বাঁচাও আমাকে, নয়তো ওই মেছুভূত আমাকে আবার খেয়ে ফেলবে। এ কথা বলে দুই ছানা টুনিকে জড়িয়ে ধরে আর মেয়েদের এমন কাণ্ড দেখে টুনি অনেক হাসতে থাকে। এভাবে সেদিনটা কেটে যায়। মা টুনটুন, টুকি, এই মিষ্টির হাঁড়িটা তোর টিয়ে মাসির বাসায় একটু দিয়ে আয় তো মা, কাল নাকি তোর টিয়ে মাসির মেয়ের বিয়ে। যা মা, আর দেরি করিস না, এই একটু কাছেই তো তোর টিয়ে মাসির বাড়ি, যা মা যা। ঠিক আছে মা, আমরা দুবোনে যাচ্ছি, চল বোন। এ কথা বলে তারা দুজনে মিষ্টির হাঁড়িটা নিয়ে রওনা দেয় আর কিছু দূর যেতে তারা দেখে একটা লাল রঙের পাখি রাস্তার ধারে জ্ঞান হারিয়ে পড়ে আছে। তখন টুকি তাড়াতাড়ি করে জল এনে সেই লাল পাখির জ্ঞান ফেরায়। কে আপনি আর কি হয়েছে আপনার? এই তো আমার ছানা, আর তো শরীরে তো সেই কালো রঙের জন্মদাগ রয়েছে, আমায় তুই চিনতে পারছিস না? তুই যে আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি তোর মা। আরে কি সব বলছেন আপনি, ও তো আমার বোন, আর ও শরীরে এই কালো দাগটা সেই ছোট থেকেই। আমি আমার সন্তানকে চিনতে একটুও ভুল করছি না, আসলে আমি হলাম এক জাদুই পাখি। আমি আর আমার ছানা একদিন ঘুরতে এসেছিলাম, তখন এক জাদুকর কালুকা আমার জাদুদণ্ড কেড়ে নিতে চেয়েছিল, আর আমি দেইনি বলে ও কৌশলে আমার নীল ছানাকে ধরে নিয়ে গেছে। তখন থেকে আমি ওকে খুঁজছি কিন্তু কোথাও পাইনি। তুমি সত্যি করে বলো না, এই নীল ছানাকে তুমি কোথায় পেয়েছো? এদিকে মেয়েদের বাসায় ফিরতে দেরি হচ্ছিল বলে টুনি সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর বনে গিয়ে লাল পাখির সাথে তার দুই ছানার কথা বলতে দেখে। হ্যাঁ রে টুকি, তুই আমার নিজের সন্তান না রে মা, তোকে আমরা এক ডালিমের ভেতরে পেয়েছি। যা মা, আজ তুই তো তোর মাকে ফিরে পেয়েছিস, তাই তুই তোর মায়ের সাথে চলে যা, তবে মাঝে মাঝে আমাদের দেখতে আসবি, কেমন? তোমাদের অনেক ধন্যবাদ, দাঁড়াও আমি তোমাদের কিছু উপহার দিচ্ছি।
এ কথা বলে লাল পাখি জাদু করে অনেকগুলো সোনার মোহর নিয়ে আসে আর টুকিকে নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। তখন টুনি সোনার মোহর আর টুনটুনকে নিয়ে বাসায় ফিরে আসে আর সেই সোনার মোহরগুলো দিয়ে অনেক সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। এক জঙ্গলে এক টুনি পাখি ওর মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টুনি খুবই দরিদ্র ছিল, তাই টুনি তার সংসার চালানোর জন্য কাকলি কাকের বাসায় ঝিয়ের কাজ করত। কিন্তু টুনির মেয়ে টুকি অনেক রোগা পাতলা ছিল। কিছুদিন পরপরই টুকি অনেক অসুস্থ হয়ে যেত। কিন্তু টুনি অনেক গরিব হয়, তার মেয়েকে ডাক্তার দেখাতে পারত না। হাই রে, আজ কত বেলা হয়ে গেল আর অবশেষে কিনা আমার ঘুমটা ভাঙলো। আমি এবার কি করে ঘরের কাজ শেষ করব? ওইদিকে তো মেয়েটা অসুস্থ, ওকে না খাইয়ে তো আবার কাজেও যেতে পারবো না। বুঝেছি, আজ আমার কাজে যেতে দেরি হবে আর আমি মালকিনের কাছে বকা খাবো। এসব কথা ভেবে টুনি তাড়াতাড়ি করে ঘরের কাজ করতে শুরু করে দেয় আর তাড়াহুড়ো করে ঘরের কাজ করে রান্নাও শেষ করে ফেলে আর রান্না শেষে টুকিকে খাবার খাওয়ায়। মা, এখন তুই চুপটি করে ঘরেই থাক, কেমন? এমন অসুস্থ শরীর নিয়ে কোথাও বের হোস না মা। আর আজ কাজ শেষে মালকিনের সাথে তোর ব্যাপারে কথা বলবো আমি। দেখি মালকিন কিছু টাকা দিয়ে সাহায্য করে নাকি। তবে এবার আমি তোকে ভালো ডাক্তার দেখাবো রে মা। এরপর টুনি তাড়াহুড়ো করে কাজে চলে যায় আর দেরিতে কাজে যাওয়ার জন্য টুনি কাকলি কাকের বকাও খায়। কিন্তু টুনি চুপচাপ করে নিজের কাজ করে আর কাজ শেষে টুনি কাকলি কাকের কাছে যায়। মালকিন, আমার সব কাজ শেষ মালকিন, আমি এখন বাসায় যাব। বলছি মালকিন, আপনাকে একটা কথা বলার ছিল। আসলে মালকিন, আমার মেয়েটা অনেকদিন ধরে অসুস্থ। বলছি আপনি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তবে আমি মেয়েটাকে একটা ভালো ডাক্তার দেখাতে পারতাম মালকিন। আহারে, সব কত! আমি নাকি আমার বাসার জিয়ের মেয়ের খরচ দিব, আমি একটা টাকাও দিতে পারবো না। যা তো এখান থেকে, মাস শেষে তোর বেতন নিয়ে যাস। এখন আমি বাড়তি কোনো টাকা দিতে পারবো না, মগের মুল্লুক পেয়েছে। এসব কথা বলে কাকলি কাক টুনিকে বাসা থেকে তাড়িয়ে দেয় আর হতাশ হয়ে টুনি বাসায় ফিরতে থাকে। হঠাৎই টুনির সাথে সুখী পায়রার দেখা হয়। আরে টুনি দিদি, যে তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। তোমার মেয়েটার তো সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, তাই তোমাকে একটা ভালো খবর দিচ্ছি। শোনো, দুদিন পর নাকি আমাদের জঙ্গলের শহর থেকে একজন ডাক্তার আসবে আর বিনা টাকায় নাকি গরিব অসহায় পাখিদের বিনামূল্যে চিকিৎসা দিবে। তা বলছি টুনি দিদি, তুমি কিন্তু তোমার মেয়েকে ওই ডাক্তারকে দেখাতে পারো। তুমি সত্যি বলছো সুখী পায়রা দিদি? অনেক উপকার করলে তুমি আমায় এই খবরটা দিয়ে। আমি তবে ওই ডাক্তারকে আমার মেয়েকে দেখাবো। এরপর টুনি খুশি মনে বাসায় ফিরে যায় আর দুদিন পর সত্যি শহর থেকে ডাক্তার আসে আর সেই ডাক্তারের কাছে টুনি টুকিকে নিয়ে যায়। আর টুকিকে দেখে ডাক্তার বলে, আপনার মেয়ে ভীষণ দুর্বল। আসলে আপনার মেয়ে এখন বড় হচ্ছে, তাই আপনার মেয়ের এখন বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া দরকার। পুষ্টিকর খাবার খেলেই আপনার মেয়ে একেবারে সুস্থ হয়ে যাবে। পুষ্টিকর খাবার? কিন্তু ডাক্তারবাবু, পুষ্টিকর খাবার আমি কোথায় পাবো? আর পুষ্টিকর খাবার কোনগুলো আমি তো সেটাই জানি না বাবু। আপনার মেয়ের প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি আর ফল খাওয়া দরকার। হ্যাঁ, আপনি সেগুলোই খাওয়াবেন। আর হ্যাঁ, রোজ আপনার মেয়েকে একটা করে ডিম খাওয়াবেন, এতে আপনার মেয়ে শরীরের ঘাটতি পূরণ হয়ে যাবে আর অনেক শক্তিও পাবে। আর তাছাড়া আমি কিছু ওষুধ দিচ্ছি, সেসবও নিয়মিত খাওয়াবেন। এ কথা বলে উল্লু পাচা ডাক্তার টুনিকে কিছু ওষুধ দেয় আর সেসব ওষুধ নিয়ে টুনি আর টুকি বাসায় ফিরতে থাকে। আর টুনি ভাবতে থাকে
সে কিভাবে পুষ্টিকর খাবার তার মেয়েকে খাওয়াবে, আর কিভাবে বা রোজ একটা করে ডিম খাওয়াবে। হায় ঈশ্বর, এবার আমি কি করব? আমি তো অনেক গরিব, আমি এসব পুষ্টিকর খাবার কেনার টাকা কোথায় পাবো? আর রোজ রোজ একটা করে ডিমই বা কোথায় পাবো? এসব ভেবে টুনি ভীষণ হতাশ হয়। মা, ও মা, সর্বনাশ হয়ে গেছে মা। ওই দেখো, জাদুকর ঈগল ধ্যান করছে আর ঈগলের পাশে সাপ করছে। মনে হচ্ছে সাপটি এক্ষুনি ঈগলকে দংশন করবে। আমাদের ওই ঈগলকে সাহায্য করা দরকার মা। মেয়ের এমন কথা শুনে টুনি তাড়াতাড়ি করে একটা লাঠি নিয়ে এসে সাপটাকে তাড়িয়ে দেয়। আর সাপটাকে তাড়ানোর সাথে সাথেই জাদুকর ঈগলের ধ্যান ভেঙে যায়। হায় ঈশ্বর, তোমার কৃপা। বলছি, কে বাছা তুই? আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলি। জাদুকর বাবা, আমার নাম টুনি, আর এ আমার মেয়ে টুকি। আসলে আমার মেয়ে সাপটাকে আগে দেখেছিল আর আমাকে বলছিল, তাই আমি তো সাপটাকে তাড়াতে পারলাম। ও, তবে কিছু মনে করিস না, তোকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে তোর বলতো আমাকে? ঈগলের কথা শুনেই টুনি গড়গড় করে তার সব দুঃখের কথাগুলো খুলে বলে। আর এসব কথা শুনে জাদুকর ঈগলের অনেক মায়া হয়। আর সে জাদু করে একটা ডিম এনে টুনিকে দেয়। এই ডিমটা নিয়ে যা বাছা, এটা কোনো সাধারণ ডিম নয়। আশা করি এই ডিম তোর সব সমস্যার সমাধান করবে। এরপর ডিমটা নিয়ে টুনি আর টুকি বাসায় ফিরে যায়। বাসায় ফেরার পর টুনি ডিমটা নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যায়। আচ্ছা, আমি তো চুপচাপ ডিমটা নিয়ে এলাম, কিন্তু এই ডিম দিয়ে এবার আমি কি করব? আর জাদুকর বাবা তো বলল এটা কোনো সাধারণ ডিম নয়, কিন্তু এই ডিমের বিশেষত্ব কি সেটা তো আমি জানি না। যাক গে, এসব না ভেবে আগে টুকির জন্য খাবার বানাই, মেয়েটাকে তো ঠিক মতো খাওয়াতে হবে। এরপর টুনি খাবার বানাতে চলে যায়, আর টুকি ডিমটার কাছে যায় আর ভাবতে থাকে। মা তো বলেছিল যে কোনো বীজ জমিতে রোপণ করলে নাকি সেই বীজ থেকে গাছ হয় আর গাছে ফল ধরে। যদি আমের বীজ রোপণ করলে সেখানে আম গাছ হয় আর আম ধরে, তবে তো এই ডিম রোপণ করলে এখান থেকে ডিমের গাছ হবে আর সেই গাছে ডিম হবে, আর তখন আমি অনেক ডিম খেতে পারবো। তখন তো ভালোই হবে। হ্যাঁ, আমি বরং তাই করি, এই ডিমটা মাটিতে রোপণ করি, তাহলে নিশ্চয়ই এই ডিম থেকে গাছ হবে আর গাছে অনেক ডিম হবে। এইসব কথা ভেবে টুকি ডিমটা নিয়ে বাসার বাহিরে যায় আর ডিমটা মাটিতে রোপণ করে আর গাছ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই সেখানে টুকির মা টুনি চলে আসে। কি রে মা টুকি, তুই এখানে চুপটি করে বসে আছিস কেন? আর ওইদিকে আমি তোর জন্য খাবার বানিয়ে সারা বাসায় তোকে খুঁজছি, কিন্তু তুই এখানে বসে কি করছিস মা? মা, আমি তো ডিমের গাছ হওয়ার জন্য অপেক্ষা করছি। আসলে মা, জাদুকরের দেওয়া ডিমটা আমি রোপণ করেছি। হায় রে পাগলি মেয়ে আমার, ডিমের আবার কখনো গাছ হয় নাকি বলতো? আর তুই আবার ডিমটা কেন রোপণ করতে গেলি? কেন হবে না মা, যদি বীজ মাটিতে রোপণ করলে গাছ হয়, তবে ডিম মাটিতে রোপণ করলেও গাছ হবে। তুমি চুপ করে অপেক্ষা করো তো। টুকির কথা শেষ হতে না হতেই মাটি থেকে একটা বড় গাছ হয় আর পুরো গাছে সোনার ডিম ধরে, যা দেখে টুনি আর টুকি ভীষণ অবাক হয়ে যায়। হায় ঈশ্বর, সত্যি তো দেখছি ডিমের গাছ হয়েছে, আর তাতে কত সোনার ডিমও ধরে আছে। এজন্য বোধ হয় জাদুকর ঈগল বলেছিল ওটা কোনো সাধারণ ডিম ছিল না, তাই তো এই ডিম রোপণ করতে ডিমের গাছ হলো। যাক গে, এবার এই সোনা ডিমের সাহায্যে আমরা সুখে দিন কাটাতে পারবো। আর টুকি, তোকে পুষ্টিকর খাবার খাওয়াতে পারবো এখন আমি। এরপর থেকে টুনি ডিমের গাছ থেকে একটা করে সোনা ডিম নিত, আর সেই সোনা ডিম বিক্রি করে টুনি ভালোভাবে তার সংসার চালাতে থাকে। মধুপুর গ্রামের পাশেই আছে একটা ঘন বন, সেখানে নানা রকমের পাখিরা বসবাস করত। সব পাখিদের মাঝে এক টোনা পাখি ওর মেয়ে টুনটুনকে নিয়ে থাকত।
টোনা টুনটুনকে অনেক ভালোবাসত। টুনটুন অনেক ছোট হলেও তার বুদ্ধি ও সাহসিকতা ছিল বড়দের মতো। এজন্য টুনটুনকে অনেকে মা লক্ষ্মী বলে ডাকত। টুনটুন হাসি খুশিতে থাকলেও মাঝে মাঝে সে তার মায়ের জন্য অনেক কাঁদত, কারণ টুনটুনের জন্মের সময় তার মা মারা গেছে। তারপর টোনা টুনটুনের দেখাশোনা করার জন্য দীপা টুনটুনি নামের এক পাখিকে বিয়ে করে আনে। টুনটুন, এই টুনটুন শোন, তোর বাবা কাজের জন্য বাহিরে গেছে, কয়েকদিন পর বাসায় আসবে, বুঝেছিস? তাই তোকে জানিয়ে দিলাম, না হলে তুই আবার বলবি আমাকে একটুও বলনি কেন? আচ্ছা ছোট মা, আমি কি তোমায় কখনো কোনো কথার জন্য কিছু বলেছি বলো তো? তাহলে যে আমাকে এভাবে বলছো তুমি? এখন বলিসনি, তবে বলতে তো পারিস, তাই না? তাই আগেই আমি তোকে জানিয়ে রাখলাম, আমি বাবা অকারণে তোর বাবার কাছে বকা খেতে পারবো না। তোর বাবা তো তোর সব কথা বিশ্বাস করে, তাই তুই যদি আমার নামে আবার নালিশ করিস, তাই আগেই বলে রাখলাম আর কি। ছোট মা, তুমি সত্যি অনেক বেশি কথা বলো, যেটা আমি কোনোদিন তোমাকে বলবোই না সেটা তুমি একবারই বলতে যাও কেন? বাবা, তোর তো খুব দেমাক দেখছি। শোন, আমার সাথে একদম এভাবে কথা বলবি না, বুঝেছিস? কি করবে তুমি? বাবাকে আমার নামে বিচার দিবে? দাও না দাও, আমি তো তোমাকে ভুল কোনো কথা বলিনি, তুমি তো সব সময় আমার সাথে খারাপ আচরণ করো। এই কথা বলে টুনটুন সেখান থেকে রাগ করে চলে যায়। এতটুকু মেয়ের দেমাক দেখলে মাথাটা নষ্টই হয়ে যায়, দেখে তো মনে হয় কত ছোট, কিন্তু কথাবার্তা একেবারে বড়দের মতো। একটু কাজ করতে বলি বলে সে কিনা আজ আমায় খোঁটা দিয়ে গেল। আসলে টোনাটাকে বিয়ে করাটাই আমার ভুল হয়ে গেছে, যাই কাজ করি এখন। এ কথা বলে দীপা টুনটুনে কাজ করতে চলে যায়। আসলে টুনটুন ছিল অনেক ভালো মনের, সে বনের সব পাখিদের বিপদে আপদে তাদের সাহায্য করত। কেউ যদি রাগ করে তাকে দুটো কথা শোনাতো, তাহলে সে হেসেই সেখান থেকে চলে যেত, যার কারণে বনের সব পাখিরাই তাকে অনেক ভালোবাসত। একদিন টুনটুন দেখে, হ্যাঁ রে শালু, সোনা মা আমার, কখন থেকে তোর জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, খেয়ে নে রে মা, আমার তো আরো কাজ পড়ে আছে নাকি, কত বেলা হয়ে গেছে, এভাবে না খেয়ে থাকলে তো তোর শরীর খারাপ করবে মা। তুমি দেখছো না মা, আমি কত সুন্দর করে খেলছি, তুমি এখন যাও তো এখান থেকে, আমি খাবো না। আমাকে তুমি কেন এত বিরক্ত করো বলো তো? তাই বললে কি হয়, হ্যাঁ খেতে হবে তো, আর তুই না খেলে যে আমিও কিছু মুখে দিতে পারবো না, খা মা আর একটু খেয়ে নে। এসব ভালোবাসা দেখে টুনটুন অনেক কষ্ট পায়, আর তখন তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। আর যদি আমার নিজের মা বেঁচে থাকতো, তাহলে হয়তো এভাবেই আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি এতটাই কপাল পড়া যে নিজের মায়ের ভালোবাসাটুকুও পেলাম না। মা, তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? এসব বলে কাঁদতে কাঁদতে টুনটুন সেখান থেকে চলে যায়। আসলে টুনটুনের যখন অনেক মন খারাপ হতো, তখন সে ঘুরে বেড়াতো বনের চারদিকে, ফুরফুরে হাওয়াতে ঘুরে বেড়ালে টুনটুনের মন একেবারে ভালো হয়ে যেত। একদিন টুনটুন ঘুরতে ঘুরতে নীল সাগরের কাছে চলে আসে। বাহ, এই নীল সাগরটা তো অনেক সুন্দর, অনেকদিন থেকেই তো এখানে আসি না, ভালোই হলো, যাই আমি বরং সাগরটা একটু ঘুরে আসি। এ কথা বলে টুনটুন পাড়ে থাকা এক নৌকায় করে পুরো সাগর ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে টুনটুন একটা দ্বীপ দেখতে পায়, তখন সে তাড়াতাড়ি করে সেই দ্বীপে যায়, আর চারিদিকের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। বাহ, কি সুন্দর দ্বীপ, আমার যে অনেক ভালো লাগছে, আর কি সুন্দর এক সুগন্ধ ভেসে আসছে, যাই তো একটু এগিয়ে দেখি কোথা থেকে আসছে এই সুগন্ধ। এই বলে টুনটুন সেই অদ্ভুত সুগন্ধ অনুসরণ করে সেখানে যায়, আর যা দেখে তা দেখে টুনটুন অবাক হয়ে যায়, কারণ সে এক নীল গোলাপের বাগানে চলে গিয়েছিল। এ কি, এ তো দেখছি এক নীল গোলাপের বাগান, কি অদ্ভুত দেখতে লাগছে রে বাবা, এই জন্য গোলাপের সুগন্ধটাও অদ্ভুত,
আমি আগে কখনো এমন নীল গোলাপ দেখিনি। আমি তো দেখেছি গোলাপ শুধু লাল রঙের, সাদা রঙের আর গোলাপি রঙের হয়। নীল রঙেরও বুঝি গোলাপ হয়, আজ প্রথম দেখলাম। টুনটুন যখন এসব কথা বলছিল তখন সে হঠাৎই কান্নার আওয়াজ শুনতে পায়, আর সে দেখতে পায় নীল গোলাপের মাঝে একটি গোলাপ কাঁদছে। সে কি গোলাপ আবার কাঁদছে? ও নীল গোলাপ, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন আমায় বলতে পারো? তোমার কি হয়েছে বলো। আচ্ছা, তুমি কি আমাদের সাহায্য করতে পারো? আমরা এভাবে নীল গোলাপ হয়ে আর থাকতে চাই না। আসলে আমরা এখানে সব গোলাপি লাল টুকটুকে রঙের ছিলাম, কিন্তু ওই শয়তান জাদুকর কালুকা আমাদের নীল গোলাপ বানিয়ে রেখেছে, আর আমাদের গোলাপ রানীকে ওর গুহায় বন্দি করে রেখেছে। তুমি আমাদের জাতীয় রং লালকে ফিরিয়ে দাও আর আমাদের রানীকে রক্ষা করো। তোমার কথা তো সব বুঝলাম, কিন্তু ওই জাদুকর কালুকাকের গুহাটা কোথায়? আর আমি ওর হাত থেকে কিভাবে গোলাপের রানীকে রক্ষা করব? ওই কালুকাক ওই গুহাতেই থাকে। এই দ্বীপের শেষ প্রান্তে আছে একটা বড় গুহা, সেই গুহাতেই থাকে কালুকাক। কালুকাক সূর্যের তাপ একদম সহ্য করতে পারে না, এজন্য কালুকাক রাতের বেলায় বেশিরভাগ চলাচল করে। আর তোমাকে কৌশলে দিনের বেলায় ওকে বাহিরে আনতে হবে, তবে ওই কালুকাক ভস্ম হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি যে করেই হোক গোলাপ রানীকে মুক্ত করব। এই বলে টুনটুন দ্বীপের শেষ প্রান্তে সেই গুহায় যায়। মেষো, ও মেষো, তাড়াতাড়ি বাহিরে এসো, দেখো আমি তোমার ভাগ্নি এসেছি গো, আর তোমার জন্য বাবা কত কি পাঠিয়েছে। এসো বাইরে এসো। কি গো মেষো, আসছো না কেন? আমি বাবার কাছে শুনেছি তুমি এই ফল খেতে অনেক ভালোবাসো, বাইরে এসো তাড়াতাড়ি। টুনটুনের এমন চিৎকার শুনে কালুকাক খুশিতে বাইরে আসে, আর তার শরীরে সূর্যের আলো পড়তেই সাথে সাথে কালুকাকের শরীরে আগুন লেগে যায়, আর সে মারা যায়। আর টুনটুন গুহার ভেতরে গিয়ে একটা বোতলের ভেতর থেকে গোলাপ রানীকে মুক্ত করে দেয়, আর সাথে সাথে বাগানের সমস্ত গোলাপ নীল থেকে লাল হয়ে যায়। তোমায় অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করে আমার রং ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোমার মন খারাপ দেখাচ্ছে কেন? আমার মনে হচ্ছে তোমার অনেক কষ্ট, কি হয়েছে তোমার বলো আমাকে। এরপর টুনটুন তার সৎ মায়ের ব্যাপারে সব কথা গোলাপের রানীকে বলে। ও বুঝেছি, তবে তুমি ভেবো না। শোনো, আমার বাগান থেকে একটা গোলাপ নিয়ে তুমি তোমার ছোটো মায়ের শরীরে ছোঁয়াবে, দেখবে তখন তোমার ছোটো মা তোমায় নিজের সন্তানের মতো ভালোবাসবে। এরপর টুনটুন গোলাপ বাগান থেকে একটা গোলাপ নিয়ে বাসায় চলে যায়, আর টুনটুন গোলাপটা দীপা টুনটুনির শরীরে ছোঁয়াতেই দীপা টুনটুনি সব হিংসে ভুলে যায়। মা রে, তুই কোথায় ছিলি? আমি তোর জন্য কখন থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, আয় মা খেয়ে নে। ছোট মায়ের এমন ব্যবহারে টুনটুন অনেক খুশি হয়, আর সৎ মায়ের হাতে খাবার খেতে থাকে।